আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বিকেল তিনটায় মাসব্যাপী মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা। বইমেলাকে ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি আরও জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বইয়ের বিষয়ে সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির কালো পতাকা কর্মসূচি অবৈধ, অনুমতি না নিয়ে রাজপথে ফ্রি স্টাইলে কর্মসূচি দিলে সরকার বসে থাকবে না বলে হুঁশিয়ার দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি কালো পতাকা কর্মসূচির পক্ষে দেশের জনগণের সমর্থন নেই, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন হতাশায় নিমজ্জিত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার অ্যাকশনে আছে উল্লেখ করে যারা সিন্ডিকেট করবে তাদের ছাড় নেই বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। জনগণ নির্বাচন বর্জন করায় সরকার গ্যাস সরবরাহ না করে মিটার ভাড়া দ্বিগুণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জবাবদিহিতা না থাকা যখন তখন জিনিসপত্রের দাম বাড়াচ্ছে সরকার। বিশ্বাসের সব জায়গায় কম বেশি দুর্নীতি থাকলেও আওয়ামী লীগ মার্কা দুর্নীতিতে বিশ্বাসে কোথাও নেই। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুদকের পক্ষ থেকে এই চার্জশিট দাখিল করা হয়। গত বছরের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেছিলেন। মিয়ানমারের অভ্যন্তরে সেদেশের জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে অব্যাহত সংঘাতে সকালেও বাংলাদেশের বান্দরবানের নাইক্ষংছড়ি তুমড়ু সীমান্ত থেকে মিয়ানমারের ছোড়া মর্টার শেল উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ। এ ঘটনায় বান্দরবান জেলা প্রশাসক, পুলিশ সুপার, নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুয়াশার চাদর ভেদ করে টানা কদিন সূর্য উঁকি দেয়ায় দিনে শীতের অনুভূতি অনেকটাই কমে গেছে, তবে সন্ধ্যা নামতে আবারও বাড়ছে শীতের তীব্রতা। স্বস্তির খবর, দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। তবে নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, টানা তিন দিন দেশের বেশ কিছু অঞ্চলে ঝরবে বজ্রসহ বৃষ্টি। ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করেছে র্যাব, এমনটাই জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইজতেমা নিয়ে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই, অনলাইনেও নজরদারি রাখা হয়েছে। আর ইজতেমার দুই পক্ষ নিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিয়ে দুপক্ষের সাথে কথা বলা হয়েছে বলে জানান তিনি। র্যাব মহাপরিচালক আরও বলেন, বিদেশি মেহমানদের নিয়ে গত বছর যে হেনস্থার ঘটনা ঘটেছিল এবার নজরে রাখা হচ্ছে এ বিষয়টি। এবার থাকছে দেশের বাইরের খবর। সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১০ বছরের কারাদণ্ডের পর এবার আলোচিত তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর জেল এবং ৭৮ কোটি ৭০ লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তানের আদালত। আজ এ রায় ঘোষণা করেন ইসলামাবাদের জবাবদিহিতা আদালত। রায়ে জেল জরিমানা ঘোষণার পাশাপাশি ইমরান খানকে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে ১০ বছরের নিষেধাজ্ঞাও দিয়েছে আদালত। এবার থাকছে মাঠে ময়দানের সংবাদ। বিপিএলের চলতি আসর থেকে বিরতি নিলেন মাশরাফি বিন মর্তজা। সিলেট স্ট্রাইকার্স থেকে জানানো হয়েছে, রাজনৈতিক কারণে এই মুহূর্তে দলের সঙ্গে থাকতে পারছেন না মাশরাফি, তবে তাকে আবারও দলে পাওয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে সিলেট। আসরে ৫ ম্যাচ খেলে ১ উইকেট নেন মাশরাফি, ব্যাট হাতে নিয়েছেন ৮ রান। মাশরাফির পরিবর্তে সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আসরে ৫ ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি সিলেট। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসটিভি সংবাদে। ধন্যবাদ সবাইকে।